হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপস সিনেমার গল্প। এ নাম উইল এজেন্সিস কোম্পানিতে কাজ করে। উইল একটা ওষুধ বানিয়েছে, ALZ-112। এই ওষুধটার কাজ হলো মানুষকে আরও বেশি অ্যাক্টিভ করা, মানুষকে আরও বেশি বুদ্ধিমান বানানো। কিন্তু এই ওষুধটা মানুষের উপর প্রয়োগ করার আগে একটা শিম্পাঞ্জির ওপর প্রয়োগ করে তারা দেখতে চায় এর কোনো সাইড ইফেক্ট আছে কি না। একটা শিম্পাঞ্জির উপর প্রয়োগ করে শিম্পাঞ্জিটা অনেক বেশি বুদ্ধিমান হয়ে যায়, মানুষের মতো ভাবতে আরম্ভ করে। এটা দেখে খুব খুশি হয় উইল। তার বসকে গিয়ে বলে ALZ-112 ওষুধটা কাজ করছে, এর কোনো সাইড ইফেক্ট নেই। তারপর কমিটির মেম্বারদেরকে ডেকে পাঠায়। উইল তাদেরকে বোঝাচ্ছিল এই ওষুধটা সম্পর্কে। কমিটির সবাই দেখতে চায় তার কোনো সাইড ইফেক্ট হচ্ছে কিনা। তখন শিম্পাঞ্জিটা মানুষের উপর হামলা করে। উইলের মিটিং চলছিল, সেখানে পৌঁছে যায়, আর তখন একটা গার্ড গুলি করে শিম্পাঞ্জিটাকে মেরে দেয়। কমিটি মেম্বাররা বলে মারাত্মক সাইড ইফেক্ট আছে, এই ওষুধটা বানানো বন্ধ করো, এই ওষুধটার জন্য আমরা আর এক টাকাও খরচ করতে চাই না। এটাতে খুব দুঃখ পাই উইল, এতদিনের কষ্ট বৃথা হয়ে গেল। তখন উইলের বস ফ্রাঙ্কে আদেশ দেয় ল্যাবে যত শিম্পাঞ্জি আছে সবাইকে মেরে দিতে। তারপর ফ্রাঙ্ক সবগুলো শিম্পাঞ্জিকে মেরে দেয়। শিম্পাঞ্জি একটা বাচ্চা জন্ম দিয়েছিল, ও মানুষের উপর হামলা করেছিল বাচ্চাটার জন্য, এটা ওষুধের সাইড ইফেক্ট ছিল না। উইল তাকে তার বাড়িতে নিয়ে আসে, সেটা দেখে খুব খুশি হয় তার বাবা, আর তার নাম রাখে সিজার। সিজার খুব বুদ্ধিমান ছিল, কারণ সে যখন তার মায়ের পেটে ছিল তখন তার মাকে ALZ-112 ওষুধটা দেওয়া হয়েছিল। এদিকে উইলের বাবার মাঝে মাঝে স্মৃতি হারিয়ে যায়, পাগলের মতো ব্যবহার করে, কারণ তার অ্যালমাইজার অসুখ ছিল। এক বছর পরে সিজারের বুদ্ধি অনেক বেড়ে যায়, সে নিজে জামা পরতে পারে, চিনতে পারে, ছবি আঁকতে পারে, মানুষের মতো টয়লেট ব্যবহার করতে পারে। মানুষের বাচ্চারা 4 বছরেও এইগুলো শিখতে পারে না। আর মানুষের বাচ্চা থেকে বেশি বুদ্ধিমান ছিল, সে 2 বছরে দাবা খেলতে পারত। তার রুমের জানালা দিয়ে রাস্তার বাচ্চাদেরকে খেলতে দেখত। এদিকে ধীরে ধীরে উইলের বাবা অসুস্থ হয়ে পড়ে। উইল একদিন ল্যাব থেকে ওষুধটা চুরি করে নিয়ে আসে আর তার বাবাকে দেয়। পরদিন সকালে তার বাবা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এটা দেখে উইল খুবই খুশি হয়। তারপর সিজারকে নতুন নতুন জিনিস শেখায়, সে নিজের বাচ্চার মতো করে তাকে আদর করে। একদিন সিজার ঘরের বাইরে চলে যায়, পাশের বাড়িতে গিয়ে ঢুকে পড়ে। তখন পাশের বাসায় সে লোকটা সিজারকে মারতে আসে, ঠিক তখন উইল চলে আসে। ওই লোকটা বলে আর কোনোদিন যদি আমার বাড়িতে এই জানোয়ারটা আসে তাহলে আমি তাকে মেরে দেব। উইল তাকে সরি বলে সিজারকে ওখান থেকে নিয়ে চলে আসে। তার পা কেটে গেছিল তাই তাকে হাসপাতালে নিয়ে যায়। এই হলো ক্যারোলিন, সে তার চিকিৎসা করে। তখন উইলের সাথে ইশারায় কথা বলছিল। ক্যারোলিন বলে তুমি তাকে এই কথাগুলো বলতে শিখিয়েছো, সে খুব বুদ্ধিমান, ইশারায় কি বলছে। তখন উইল বলে সে বলছে আমরা একসাথে ডিনার করব। পরের দিন ক্যারোলিন বাড়িতে যায়, তারা একসাথে অনেক সময় কাটায়। ক্যারোলিন বলে সিজারকে বাইরে ঘোরাতে নিয়ে যাওয়া দরকার, তাই তারা সবাই সিজারকে শহরের বাইরে একটা জঙ্গলে নিয়ে যায়। সিজার জঙ্গলে গিয়ে খুব খুশি হয়ে এক গাছ থেকে আরেক গাছে উঠছিল। এইভাবে 5 বছর পেরিয়ে যায় আর তারা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে। সিজার অনেক বড় হয়ে গেছে, আগের থেকে অনেক বুদ্ধিমান হয়ে গেছে। এইদিকে ওর বাবার অ্যালমাইজার রোগ বেড়ে গেছে। একদিন পাশের বাড়ির একটা লোকের গাড়িতে চেপে বসে নিজের গাড়ি মনে করে। তারপর সে লোকটা এসে বলে এই বুড়ো আমার গাড়ি থেকে বেরিয়ে আসো। উইলের বাবাকে অপমান করছিল সেটা দেখতে পায় সিজার। সে থাকতে নেই পেরে ওই লোকটার উপর হামলা করে, তার একটা আঙ্গুল দাঁত দিয়ে কেটে দেয়, আর এতে পুলিশ কেস হয়ে যায়। কোর্ট আদেশ দেয় সিজারকে বাকি সব শিম্পাঞ্জিদের মতো বন্দি বানিয়ে রাখা হবে। সিজারকে নিয়ে গিয়ে অ্যানিমেল কন্ট্রোল রুমে বন্দি করে দেয়। সিজার উইলকে বলে আমি বাড়ি যাব, এখান থেকে আমাকে নিয়ে যাও। উইল এটাতে খুব দুঃখ পায়, কিন্তু তার কিছুই করার ছিল না। উইল বলে আমি তোমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাব। সিজার কাঁদতে কাঁদতে বলে আমাকে ঘরে নিয়ে চলো। উইল তার মনে পাথর রেখে ওখান থেকে চলে আসে। ওখানে অনেক শিম্পাঞ্জি ছিল, সবাই সিজারকে দেখে জোরে জোরে আওয়াজ করতে লাগে। এরকম ভাবে সিজার থাকার অভ্যাস নেই, তাই সে ভয় পেয়ে যায়। এদিকে ওর বাবার শরীর খুব খারাপ হয়ে পড়ে। উইল তার বসকে গিয়ে বলে আমি আমার বাবার উপর ALZ-112 ওষুধটা প্রয়োগ করেছিলাম, সে ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু বেশি দিনের জন্য নয়। আমাদেরকে এই ওষুধটা নতুন করে পরীক্ষা করতে হবে। তার বস তাকে পারমিশন দিয়ে দেয়, তার আলাদা শিম্পাঞ্জিদের নিয়ে আসে তার ওপর পরীক্ষা চালানোর জন্য। যখন পরীক্ষা চালায় তখন শিম্পাঞ্জি তার হাড়টা নড়িয়ে দেয়। তখন ALZ-112 গ্যাসের পাইপটা খুলে যায়, আর খুলে গিয়ে ফ্রাঙ্কের নাকে মুখে গ্যাস চলে যায়। কিন্তু তাদের পরীক্ষা সফল হয় এবং এটা আরও বেশি ভালো কাজ করছিল আগেরগুলোর থেকে। এই শিম্পাঞ্জিটার ব্রেনের মধ্যে পরিবর্তন চলে আসে, সে লিখতে শিখে যায়। এদিকে সিজার খুব খারাপ অবস্থায় আছে। এখানকার সব শিম্পাঞ্জিদেরকে পচা খাবার দেওয়া হয়। সিজার ওই পচা খাবার ওখানকার লিনের মুখে ছুড়ে দেয়।
দেয়। উনি রেগে গিয়ে ফুল স্পিডে সিজারের উপর পানি মারে। সিজারের ওখানে থাকতে খুব অসুবিধাও হচ্ছিল। ওখানে দেওয়ালের উপর একটা জানালার ছবি আঁকে, যেরকম ওর রুমে ছিল, যেখান থেকে সে বাচ্চাদের বাইরে খেলা দেখত। সবসময় ওই দেওয়ালের দিকে তাকিয়ে বসে থাকে। উপরে একটা গেট আছে, সেই দিক দিয়ে প্রতিদিন শিম্পাঞ্জিদেরকে বাইরে নিয়ে যাওয়া হয়। সেটা চারিদিক দিয়ে ঘেরা ছিল, সেখানে সিজারের সঙ্গ কেউ দিত না। এভাবে দিনের পর দিন পেরিয়ে যাচ্ছিল। উইল সিজারের জন্য কোর্টে আপিল করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। একদিন সিজারের সাথে দেখা করতে আসে, তখন সিজার বলে আমাকে নিয়ে চলো, এখানে থাকতে চাই না। তখন উইল বলে আমি তোমাকে চাইলেও নিয়ে যেতে পারবো না। এটা শুনে খুব রেগে যায় সিজার। উইল বলে আমি খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে বের করব। সিজার রুমে গিয়ে ও জানালার ছবিটা মুছে দেয় আর ঠিক করে এবার তাকেই কিছু করতে হবে। একদিন ওখানকার দুটো গার্ড শিম্পাঞ্জিদের দেখানোর জন্য তাদের বন্ধুদের নিয়ে আসে। তখন সিজার একটা গার্ডকে ধরে ফেলে আর তার পকেট থেকে একটা ছুরি বের করে নেয়। সেদিন রাতে ওই ছুরির সাহায্যে গেট খুলে ওখান থেকে বের হয় আর ওখানে থাকা বড় গরিলার সাথে বন্ধুত্ব করে, আর সেই গরিলার সাহায্যে ওখানকার সবাইকে তার বন্ধু বানিয়ে নেয়। এদিকে ওর বাবা মারা গেছে। উইল সিজারকে ছাড়ার জন্য ওখানকার অফিসারকে অনেক টাকা ঘুষ দেয়। সিজারকে যখন আনতে যায় তখন সিজার রেগে গিয়ে ওখান থেকে উইলকে চলে যেতে বলে, কারণ সিজার চায় ওখানে সমস্ত শিম্পাঞ্জিদেরকে আজাদ করতে। উইল ওখান থেকে চলে আসে। প্রতিদিন রাতে কারাগার থেকে বেরিয়ে রুম থেকে বিস্কুট চুরি করে এনে শিম্পাঞ্জিদের ভাগ করে দিত। এদিকে সবার মধ্যে বুদ্ধিমান ছিল সিজার, তাই সিজারকে তাদের দলের নেতা বানানো হয়। একদিন রাতে ঠিক করে সবাইকে এখান থেকে বের করতে হবে। সব শিম্পাঞ্জিরা রুমে ঢুকে পড়ে, কিন্তু সিজার যায় না। এটা লিন দেখতে পায়। লিন সিজারের কাছে আসে আর তাকে ইলেকট্রিক শর্ট দেয় আর বলে তুই রুমের মধ্যে যা, কিন্তু সিজার বলে নো। সিজার এই প্রথম কথা বলল, এটা শুনে অবাক হয়ে যায় লিন, একটা শিম্পাঞ্জি কথা বলছে। তখন সিজার লিনকে পানি মেরে অজ্ঞান করে দেয়। সিজার সব শিম্পাঞ্জিদের কারাগার থেকে বের করে আর তখন লিনের জ্ঞান ফিরে আসে। লিন শিম্পাঞ্জিদেরকে ইলেকট্রিক শর্ট দিতে যায়, তখন সিজার তার উপর পানি মারে। তখন ইলেকট্রিক শর্ট লেগে লিন ওখানে মারা যায়। সমস্ত শিম্পাঞ্জি ওখান থেকে বেরিয়ে শহরের মধ্যে চলে আসে। উইল সিজারের সঙ্গে দেখা করতে আসে, এসে দেখে ওখানে লিন মরে পড়ে আছে আর সবগুলো শিম্পাঞ্জি ওখান থেকে পালিয়ে গেছে। শিম্পাঞ্জিরা সেখানে যায় যেখানে তাদের উপর পরীক্ষা করা হতো, সেখান থেকে সমস্ত শিম্পাঞ্জিদের মুক্ত করে। তারপর তারা চিড়িয়াখানা থেকে সব শিম্পাঞ্জিদেরকে বের করে আনে। তাদের একটা বড় দল তৈরি হয়। এদিকে পুলিশ শিম্পাঞ্জিদেরকে মারার জন্য খুঁজছিল। শিম্পাঞ্জিরা যখন একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল, তখন ওই ব্রিজটাকে পুলিশেরা ঘেরে ফেলে। শিম্পাঞ্জিগুলোকে মারার জন্য গুলি চালায়। শিম্পাঞ্জিরাও মানুষের উপর হামলা করে। অনেক লড়ার পর পুলিশরা ওখান থেকে ভয়ে পালিয়ে যায়। কিছু শিম্পাঞ্জি ওখানে মারা যায়। এদিকে উইল জানতো সিজার শহরের বাইরে জঙ্গলের মধ্যে যাবে, তাই সিজার জঙ্গলের মধ্যে গিয়ে সিজারকে ডাকে। তখন একটা শিম্পাঞ্জি ওর উপর হামলা করে। সিজার ওখানে চলে আসে এবং ওই শিম্পাঞ্জিটাকে আটকায়। তখন উইল বলে সরি আমার ভুল, তোমাদেরকে সব কিছু বন্ধ করতে হবে, না হলে পুলিশ তোমাদেরকে মেরে ফেলবে। তুমি আমার সাথে ঘরে চলো, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে রক্ষা করব। তখন সিজার উইলকে বলে এই জঙ্গলটা সিজারের ঘর। উইল বুঝতে পারে এদের সাথেই সিজার থাকতে চায় আর উইল সিজারকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। তারপর সিজার সব থেকে উঁচু গাছে উঠে পুরো শহরটা দেখছিল আর সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়।